কিছু সিনেমায় যেসব সিনেমাগুলো সমাজকে তার আসল ছবিটা দেখাতে সক্ষম হয় এবং সমাজের সামনে একটা আয়না তুলে ধরে। আমি সৌরভ, তোমরা দেখছো টিএমআর দ্য মুভি রিভিউ। আজকে কথা বলো থাপ্পড় মুভির ট্রেলার নিয়ে, যেটা কিছুক্ষণ আগে টি সিরিজের ইউটিউব চ্যানেল রিলিজ হয়েছে। এই মুভিটার টারকাস্টের মধ্যে আমরা দেখতে পাবো তাপসী পান্নু, দিয়া মির্জা এবং কুমুদ বিশ্বাসকে, এবং এই মুভিটা ডাইরেক্ট করেছে আমাদের সবাই প্রিয় অনুভব সিনহা। অনুভব সিনহা এর আগে মুল্ক এবং আর্টিকেল 15-এর মতো দুটো মাস্টারপিস সিনেমা আমাদের সামনে উপহার দিয়েছেন। তাপসী পান্নুর সঙ্গে এটা তার সেকেন্ড কাজ মুল্কের পরে। এই মুভির স্টোরি প্লটটা খুবই সিম্পল, কিন্তু একটা এফেক্টিভ স্টোরি লাইন। স্টোরি লাইনে দেখানো হচ্ছে তাপসী পান্নুকে তার হাজব্যান্ড পাবলিক প্লেসে মোলেস্ট করে এবং তাপসী পান্নু তার জবাবে তার স্বামীর বিরুদ্ধে ডিভোর্স ফাইল করে, এবং এই ডিভোর্স ফাইল করার পরে সমাজ তাকে কী কী বলছে এবং তার বাড়ির লোকরাই কী বলছে যে একটা ছোট ব্যাপারের জন্য সম্পর্ক থেকে ভেঙে বেরিয়ে আসা উচিত হয়। পাবলিক প্লেসে মোলেস্ট করা কখনোই উচিত নয় এবং প্রত্যেকটা মানুষের, সে পুরুষ হোক নারী হোক, প্রত্যেকটা মানুষের আত্মসম্মান আছে। সেই আত্মসম্মানে আঘাত খাওয়া মানে প্রায় মৃত্যুরই সমান। সেই আত্মসম্মান বোধ থেকে কখনোই পিছিয়ে আসা উচিত না। এই মুভিটা এই সমাজে একটা আয়নার কাজ করবে। এখনও অনেক সমাজে এই ধরনের ঘটনা ঘটে চলে অবিরাম, যেখানে হাজব্যান্ডরা তার ওয়াইফদের ওপর বা কোনো ম্যান ফিমেল বা উমেনদের ওপরে পাওয়ার দেখিয়ে মলেস্ট করে এবং সমাজে তাদের কণ্ঠরোধ করে দেয়। এরা একটা ছোট কথা বলে এই মুভিটা অনুভব সিনহা যে ধরনের মুভি তৈরি করেছে এর আগে তার থেকে ডিফারেন্ট। তিনি আর্টিকেল 15-এর মুল্কের মতো সিনেমা করেছেন, তার আগে তিনি টুম্বেন 2-এর মতো সিনেমা করেছেন, রাও 1-এর মতো সিনেমা করেছেন, কিন্তু তিনি এই মুভিগুলোর থেকে সরে এসে আর্টিকেল 15 বলুন, মুল্ক বলুন, এখন থাপ্পড় বলুন, এই ধরনের সিনেমা করছেন। সেটা দেখে মনে হচ্ছে অনুভব সিনহা 2.0। তিনি নিজেকে এমনভাবে ভেঙেছেন যে তিনি আমাদের সামনে যে ছবিগুলো আনবে সেগুলো বাস্তব এবং সমাজের পুরো চিত্রটা আমাদের সামনে তুলে ধরবে। আসা যাক অ্যাক্টিং ডিপার্টমেন্টের দিকে। অ্যাক্টিং ডিপার্টমেন্টে প্রত্যেকে ভালো করেছে, সব থেকে ভালো কাজ করেছে তাপসী পান্নু। তাপসী পান্নু যেখানে থাকে সেখানে তিনি একাই 100, অন্য কোনো অ্যাক্টার্স অ্যাক্ট্রেসদের দেখা যায় না। কিন্তু তিনি এই মুভিতে যে লেভেলে কাজ করেছে তার সাথেও অন্য যারা সাপোর্টিং কাস্ট আছে তারাও তার লেভেলে বেস্ট কাজ করেছে এই মুভিতে। দিয়া মির্জার কাজটা বেশ ইমপ্রেসিভ, তার সাথে কুমুদ মিশ্রার যে কটা সিন আছে সেটাও ভালো লাগছে। মুভির কালার টোনটা কিছুটা আর্টিকেল 15 যারা দেখেছে সেই মুভির মতো, একটা ডার্ক শেডের বা গ্রে শেডের ক্যারেক্টার ঠিক দেওয়া হয়েছে এবং পুরো ট্রেলারটা একটা ডার্ক গ্রে শেডের মনে হয়েছে। এরপরে আসা যাক ট্রেলারে কী কী প্লাস পয়েন্ট। ট্রেলারের সব থেকে বড়ো প্লাস পয়েন্ট হলো ট্রেলারের ডাইরেকশন। অনুভব সিনহা মাইন্ড ব্লোয়িং কাজ করেছেন এই ট্রেলারে বা এই মুভিতে। এই মুভিটা এখনও রিলিজ হয়নি, কিন্তু মুভিটা রিলিজ হলেও আশা করা যায় তিনি আর্টিকেল 15 এবং মুল্কে যে ধরনের ডাইরেকশন দিয়েছে এখানেও সেই ধরনের ডাইরেকশন দেবেন, এবং এই মুভিটার ডাইরেকশন অন্য লেভেলে পৌঁছে দিয়েছে অনুভব সিনহা। তারপরে আর্ট ডিপার্টমেন্টের কাজও বেশ ভালো লাগছে, তারপরে ডিওপি ডিপার্টমেন্টের কাজও বেশ ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো বেশ ইমপ্রেসিভ। থাপ্পড় একটা বেস্ট মুভি হতে চলেছে নোয়া দত্তা 2020। আশা করা যাক এই মুভিটা যে অনুভব সিনহার ট্র্যাকটা গেছে সেটাকে আবারও পট্টিতে রেখে দেবে এবং তার ট্র্যাকের থেকে বেরিয়ে যাবে না। তিনি বর্তমান কয়েক বছর ধরে যে ধরনের সিনেমা আনছে, সে আর্টিকেল 15-ই হোক, মুল্কি হোক বা থাপ্পড়ই হোক, এক একটা মাইলস্টোন। এই মুভিটাও তার ক্যারিয়ারটা মাইলস্টোন হয়ে থাকবে আশা করা যায় ট্রেলার থেকে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আচ্ছা নতুন হয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।